ছাত্রীরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম চৌধুরী, প্রভাষক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সম্মান প্রথম বর্ষের মৌলিক প্রাণ রসায়ন বিষয়টি আমি তোমাদের সাথে ইতিমধ্যে 7টি পাঠে আলোচনা করেছি। আজ আমরা অষ্টম পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অষ্টম পাঠের অধ্যায় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড জিনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং জিন মানবদেহের বংশগতির ধারক ও বাহক। তোমরা প্রত্যেকেই জানো এখন ডিএনএ সম্পর্কে। ডিএনএ একটি মানবের পরিচয় নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। যে পরীক্ষাটিকে সাধারণত ডিএনএ টেস্ট বলা হয়, সে ডিএনএ টেস্টের মাধ্যমে একটি মানুষের পরিচয় জানা যায়। তাহলে নিউক্লিক অ্যাসিড অধ্যায়টি জানলে আমরা কিন্তু ডিএনএ সম্পর্কেও জানবো, আরএনএ সম্পর্কে জানবো। আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে। তাহলে চলো আমরা নিউক্লিক অ্যাসিড অধ্যায়টি সম্পর্কে জানি। নিউক্লিক অ্যাসিড কোষের যে অংশে অবস্থান করে সেটি জানার জন্য আমি তোমাদেরকে একটু বলবো প্রাণী কোষের চিত্রটি যদি তোমরা জেনে নাও। তোমরা একটু প্রাণী কোষের চিত্রটি বের করে দেখতে শুরু করো। আমি আসছি তোমাদের কাছে কিছু স্লাইড নিয়ে যেখানে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ছবি এবং বর্ণনার মাধ্যমে জানতে পারবো। তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো যে করোনাকালীন অবস্থায় আমাদের যেন শিক্ষার কোনো ব্যাঘাত না ঘটে, আমাদের সিলেবাস যেন আমরা সময় মতো সম্পন্ন করতে পারি, সেই লক্ষ্যেই আমরা তোমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করছি। তো সেজন্য আমি মনে করছি যে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ক্লাসগুলো গাইডলাইন হিসেবে, এবং বইয়ের সাহায্য নিবে তোমরা। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই ছাত্রীদের পক্ষ থেকে। আমাদের অষ্টম পাঠ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয় স্থানেই অবস্থান করে। তবে কোথায় বেশি থাকে? নিউক্লিয়াসে বেশি পরিমাণে থাকে। নিউক্লিয়াসের দুটি অংশ নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমে আছে ক্রোমাটিন এবং নিউক্লিক অ্যাসিড। তোমরা ইতিমধ্যে প্রাণী কোষের চিত্র সম্পর্কে জানো। তোমাদের আরেকটি কোর্স আছে ফিজিওলজি, সেই কোর্সে তোমরা প্রাণী কোষের চিত্র পড়েছো এবং প্রাণী কোষের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছ। সেখান থেকে আমি আলোচনা করছি ক্রোমাটিন নিউক্লিক অ্যাসিড। ক্রোমাটিনের ভেতরে নিউক্লিক অ্যাসিড আছে। নিউক্লিক অ্যাসিডের তিনটি অংশ পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস। পেন্টোজ সুগার দুটোর নাম হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ফসফরিক অ্যাসিড সেটি ফসফরিক অ্যাসিড গ্রুপ হিসেবে যুক্ত থাকে। নাইট্রোজেন বেস দুই ধরনের, পিউরিন এবং পাইরিবিটিন। পিউরিন বেসগুলো হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিন, দেখো অ্যাডেনিন এবং গুয়ানিন বানানগুলো খেয়াল করো। অ্যাডেনিনের প্রথম অক্ষর বা অধ্যাক্ষর হচ্ছে এ, গুয়ানিনের অধ্যাক্ষর হচ্ছে ডি। তোমরা খেয়াল করে রাখো এই জন্যই, কারণ আমরা যখন ডিএনএ স্ট্রাকচার দেখব চিত্র, সেখানে আমাদেরকে এই অক্ষরগুলো দিয়েই অ্যাডেনিনকে চিনতে হবে, গুয়ানিনকে চিনতে হবে। যেখানেই দেখবো আমরা এ, সেখানেই বুঝে নিতে হবে এখানে অ্যাডেনিন অবস্থিত। যেখানে জি, সেখানে গুয়ানিন ধরে নিতে হবে। পাইরিমিডিন বেস গুলো হচ্ছে ইউরাসিল, থায়ামিন এবং সাইটোসিন। এখানেও আমি একই কথা বলবো, ইউরাসিলের অধ্যাক্ষর ইউ, থায়ামিনের অধ্যাক্ষর টি এবং সাইটোসিনের অধ্যাক্ষর সি। আশা করি তোমরা এই অধ্যাক্ষর গুলো দিয়ে এই বেস গুলোকে চিহ্নিত করতে পারবে। নিউক্লিক অ্যাসিড বহু সংখ্যক নিউক্লিওটাইড দ্বারা গঠিত। তার মানে নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক। প্রতিটি নিউক্লিওটাইড কোন তিনটি অংশ নিয়ে গঠিত আমরা একটু আগে যা জানলাম, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড এবং পিউরাসিল, পাইরিমিডিন এবং পিউরিন বেস। এখন একটি নিউক্লিওটাইডের গঠন কেমন হয় এই চিত্রটি দেখে আমরা জেনে নিই। দেখো একটি নিউক্লিওটাইডের গঠনে কি থাকে, পেন্টোজ সুগার থাকে, ফসফেট গ্রুপ থাকে এবং পিউরিন ও পাইরিমিডিন বেস থাকে। চিহ্নিত করা হয়েছে একটি
পাঁচ বাহু বিশিষ্ট গঠনের তিন দিক থেকে তিনটি অংশকে, একটি সুগার, একটি ফসফেট গ্রুপ এবং একটি বেস। নিউক্লিক অ্যাসিডের বৈশিষ্ট্য কি? কোষের নিউক্লিয়াস ছাড়াও সাইটোপ্লাজমে নিউক্লিক অ্যাসিড বর্তমান অম্লক্ষারক এবং এনজাইম, যে এনজাইমটি দ্বারা আদ্র বিশ্লেষিত হয় সেটি নিউক্লিক অ্যাসিডের এনজাইম। বংশগতির ধারা সংরক্ষণে প্রোটিন এবং এনজাইম সংশ্লেষণে প্রধান ভূমিকা রাখে কে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। ডিএনএর পূর্ণরূপ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএর পূর্ণরূপ রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ অণুর গাঠনিক বৈশিষ্ট্য যদি আমরা জানতে চাই, দেখো দুজন বিজ্ঞানী তাদের নাম অনুসারে ডিএনএ ডাবল হেলিক্স গঠনের একটি নামকরণ করা হয়েছে। দুজন বিজ্ঞানী ফ্রান্সিস ক্লিক এবং ওয়াটসন, তরুণ দুজন বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্লিক 1953 সালে ডিএনএ অণুর একটি মডেল উদ্ভাবন করেন। 1962 খ্রিস্টাব্দে এই কাজের স্বীকৃতি স্বরূপ বিজ্ঞানীদের নোবেল পুরস্কারও পান। এই মডেলটিকে ওয়াটসন ক্লিক মডেল নামে আমরা চিনি। এই মডেল অনুযায়ী ডিএনএ অণুতে দুটি বিপরীতধর্মী সর্পিল পলিনিউক্লিওটাইড শিকল পরস্পর হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটি সাধারণ অক্ষে জোড় কুণ্ডলী বা ডাবল হেলিক্স গঠন করে। তার মানে ডিএনএ একটি দ্বিসূত্রক অণু, দ্বিসূত্রক অণু। মেয়েরা দেখো, এখানে আমরা একটি চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এ এবং টি যুক্ত। কিসের মাধ্যমে যুক্ত? হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যুক্ত। এখানে এ অ্যাডেনিনের অধ্যক্ষর, টি থায়ামিনের অধ্যক্ষর, সাইটোসিন এবং গুয়ানিনের অধ্যক্ষর, সি এবং জি। সি এবং জিও হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত, আবার থায়ামিন এবং অ্যাডেনিন এবং আবার গুয়ানিন ও সাইটোসিন। এভাবে যুক্ত হয়ে দুই পাশ থেকে দুটি শিকল গঠিত হয় এবং এই দুটি শিকল হাইড্রোজেন বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এভাবেই ডিএনএ দুটি ডাবল হেলিক্স অণু গঠিত হয়। ডিএনএর গঠন বোঝার জন্য আরো তিনটি ছবি এখানে আমরা দিয়েছি, যেই ছবিটি তোমাদের রেফারেন্স বই হিসেবে যে নামগুলো আছে তার মধ্যে আছে প্রফেসর জিনাত সাহানার বই মৌলিক প্রাণরসায়ন, সেই বইটিতে নিউক্লিক অ্যাসিড অধ্যায়ে এই চিত্রটি দেয়া আছে। এখানে প্রথম চিত্রটিতে দেয়া আছে হাইড্রোজেন বন্ধনের সাহায্যে ডিএনএ এর অণু দুটি শিকলের মাধ্যমে কিভাবে আবদ্ধ থাকে। এই শিকলটিতে আসলে যে বন্ধনীটি কাজ করে সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। এরপরে সিঁড়ির মতো প্যাঁচানো একটি চিত্র দেয়া আছে, এটিকে বলা হয় ডিএনএ জোড় কুণ্ডলী মডেল বা দি হেলিক্স মডেল। এই ছবিটিতে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই দুটি ফিতা কিভাবে একটি অপরটির সঙ্গে আবদ্ধ আছে। পরবর্তী যে চিত্রটি সেটি হচ্ছে ডিএনএ রাসায়নিক রৈখিক গঠন চিত্র। গঠন চিত্রের ভেতরে একটি নিউক্লিওটাইড অণু, যে একটি ফসফেট গ্রুপ এবং একটি পেন্টোজ সুগার এবং একটি জাতক অংশ নিয়ে গঠিত হয় সেটি দেখানো হয়েছে, এবং এই এক একটি নিউক্লিওটাইড একত্রিত হয়ে পলি নিউক্লিওটাইড বা অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে একটি নিউক্লিক অ্যাসিড গঠিত হয় তা বোঝানো হয়েছে। ডিএনএর গঠন চিত্র বোঝার জন্য এই ছবিটি তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, যে তোমরা এখানে কোনটি ফসফরাস গ্রুপ, কোনটি সাইটোসিন জাতক যা একটি ক্ষারীয় জাতক এবং কোনটি পেন্টোজ সুগার, এবং কি করে একটি নিউক্লিওটাইড একটি ডিএনএ গঠনে অবস্থান করে, দুটি নিউক্লিওটাইড কিভাবে হাইড্রোজেন বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, এটি দেখে যেন তোমরা ডিএনএ গঠন বুঝতে পারো। একটি ডিএনএ থেকে কিভাবে আরেকটি ডিএনএ তৈরি হয় সেটিও আমরা জানবো, তবে আগে ডিএনএর বৈশিষ্ট্য এবং কাজ সম্পর্কে একটু ধারণা নিই। ডিএনএর বৈশিষ্ট্য যদি জানতে চাই, একটি ডিএনএ অণু কয়েক হাজার নিউক্লিওটাইড নিয়ে গঠিত, এদেরকে কি বলা হয়? মনোমার বলা হয়। নিউক্লিওটাইড গুলো সংযোগ রক্ষা করে এবং সর্বদা কি করে? ফসফেট অণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ অণুতে একটি নাইট্রোজেন ক্ষারক যুক্ত থাকে, বংশগত বৈশিষ্ট্যাবলী ধারণ এবং বহন করে, কোষের বৃদ্ধি ও প্রজননের সময় নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করতে পারে। ডিএনএ এর কাজ কি? ডিএনএ প্রকৃতপক্ষে জেনেটিক পদার্থ বা জেনেটিক ম্যাটেরিয়াল যা বংশগতির বার্তাবাহকের প্রধান ভূমিকা পালন করে। ডিএনএ বিভিন্ন প্রকার আরএনএর সাহায্যে প্রোটিন প্রস্তুতকরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ডিএনএ কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। আশা করি তোমরা বুঝতে পারছো কেন একটি ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা একজন মানুষের পরিচয় শনাক্ত করতে পারি কিভাবে। এত জটিল যেই চিত্রটি আমরা দেখেছি
সেটি আসলে খুব সহজেই একজন মানুষের পরিচয়কে নির্ণয় করতে সহায়তা করে। সুতরাং তোমরা আজকে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পড়তে এসে তোমাদের মৌলিক প্রাণরসায়ন কোর্সটিতে কত একটি ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানতে পেরেছো। আশা করি তোমাদের এটি অনেক কাজে লাগবে। এখন একটি ডিএনএ শিকল থেকে কি করে আরেকটি ডিএনএ শিকল তৈরি হয়, যে বিষয়টিকে বলা হয় অনুলিপিকরণ বা রেপ্লিকেশন, সে বিষয়টি আমরা জানবো। কোষ বিভাজনের জন্য ডিএনএ অণুর প্রতিলিপি সৃষ্টি বা ডিএনএ কপিং অপরিহার্য, যা জীবের বৃদ্ধি বা প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএনএ অণুর দ্বিসূত্রক বা ডাবল হেলিক্সের মধ্যেই অনুলিপিকরণ লুকায়িত আছে। কি রকম ভাবে? যা কোষ বিভাজন কালে ডিএনএ অণুর দ্বিসূত্রকের যে কোনো প্রান্তের শিকলের শিথিল হাইড্রোজেন বন্ধনগুলো খুলে শিকল দুটি পরস্পর থেকে আলাদা হয়ে যায় বা দূরে সরে যায়, ফলে ভেতরের সূত্রকের নিউক্লিওটাইডের বেসগুলো উন্মুক্ত বা জোড়াবিহীন হয়ে পড়ে। একটু খেয়াল করে দেখো এই চিত্রটিতে। প্রথম চিত্রটিতে কি ছিল? মূল ডিএনএ হেলিক্স অণুর অংশ এ এবং একটি বন্ধনী দিয়ে বোঝানো হয়েছে, দুটি চিহ্ন সমান সমান যে চিহ্নটি, এটি হাইড্রোজেন বন্ধনী, অ্যাডেনিন এবং থায়ামিন যুক্ত দুটি সূত্রক একত্রিত হয়ে আছে। এখানে কি হয়েছে? হাইড্রোজেন বন্ধনী ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে আমরা একটু আগে জেনেছি কি একটি সূত্রকের নিউক্লিওটাইডের বেসগুলো উন্মুক্ত এবং জোড়াবিহীন হয়ে পড়বে। হেলিকেজ নামক এনজাইম ডিএনএ সূত্রক দুটিকে পৃথকীকরণে এটিপি থেকে শক্তি ব্যবহার করে। আবার এই কার্যপ্রবাহটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে ডিএনএ বন্ধনকারী প্রোটিন বা ডিএনএ বাইন্ডিং প্রোটিন এই পৃথকীকরণকে একটু বিলম্বিত করে। আবার একই সঙ্গে এনজাইমটিও কাজ করে, আসলে এই এনজাইমের সহায়তায় এটি ভাঙতে শুরু করে এবং ভেঙেই আমাদের অনুলিপিকরণ বা নতুন করে তৈরিটা শুরু হয়। এই পর্যায়ে উন্মুক্ত নিউক্লিওটাইডের বেসগুলো পুনরায় নতুন শিকলে সংশ্লেষিত হয় এবং এর সাথে যুক্ত হয়। এই প্রক্রিয়া একটি পুরাতন শিকলের সাথে নতুন সংশ্লেষিত শিকল যুক্ত হলে দুটি পৃথক দ্বিসূত্রক শিকল সৃষ্টি হয়। খেয়াল করো মেয়েরা, একটি পুরাতন শিকল থেকে দুটি পৃথক দ্বিসূত্রক শিকল ডাবল হেলিক্স ডিএনএ তৈরি হচ্ছে। এইরূপে সৃষ্ট দুটি নতুন দ্বিসূত্রকের প্রত্যেকটিতে একটি মাতৃ ডিএনএ এবং অপরটি কন্যা ডিএনএ যুক্ত থাকে। তার মানে দুটি ডিএনএর মধ্যেই কিন্তু মাতৃ ডিএনএর অংশ আছে। তাহলে কিভাবে আমাদের বংশধারা স্থানান্তরিত হয় সেটা দেখো। একটি ডিএনএ থেকে যখন নতুন দুটি ডিএনএ তৈরি হয় সেখানে বোঝা যাচ্ছে কি করে একটি মাতৃকোষ থেকে অন্য কোষগুলো তৈরি হলে সেই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হতে পারে, যা আমরা আরো কিছু সংজ্ঞার মাধ্যমে পরে বুঝতে পারবো, কোডন, ট্রিপলেট, জেনেটিক কোড ইত্যাদি। এবং একই সঙ্গে আমরা আরেকটি বিষয় জানবো, যেটি হচ্ছে মিউটেশন বা এইখানে যে ট্রিপলেট হয় সেগুলোর পরিবর্তন। মাতৃকোষের অবিরল এই প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়াটিকে বলা হয় অনুলিপিকরণ বা রেপ্লিকেশন। তোমরা ছবিগুলো বাসায় একে অভ্যাস করবে যেন পরীক্ষার উত্তরে সঠিকভাবে চিত্রটি আঁকতে পারো। এটি তোমাদের একটি বড় প্রশ্ন হিসেবে আসতে পারে যে একটি ডিএনএ অণু অনুলিপিকরণ, একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরির যে প্রক্রিয়া সেটি বর্ণনা করো, অথবা ডিএনএ এর অনুলিপিকরণ প্রক্রিয়াটি বর্ণনা করো। এটি অবিভাগের প্রশ্ন হিসেবে আসতে পারে, সুতরাং বর্ণনা এবং চিত্র সহ সুন্দর করে তোমরা প্রস্তুতি নিবে। এখন একটি ডিএনএ কি করে প্রোটিন তৈরি করতে পারে? আমরা যেহেতু জেনেছি ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়, তার মানে প্রোটিন তৈরির জন্য সেই নতুন ডিএনএ গুলো একত্রিত হতে পারে। এবং প্রোটিন তৈরির জন্য কি হয়, প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন। তার মানে আমাদেরকে অ্যামাইনো অ্যাসিড তৈরির প্রক্রিয়াটি জানতে হবে। এই পদ্ধতিটি বা এই প্রক্রিয়াটির নামই হচ্ছে প্রোটিন সংশ্লেষণে ডিএনএ এর ভূমিকা। ডিএনএ নির্দেশ মতো প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়। দেখো এখানে কিন্তু সেই ডিএনএ থেকেই বার্তাগুলো আসতে হবে, এজন্যই বলা হয়েছে ডিএনএ নির্দেশ মতো। ডিএনএ নির্দেশ বহন করে বার্তাবহ আরএনএ বা এমআরএনএ। এই প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয় কোষের সাইটোপ্লাজমে, রাইবোজোমে। প্রথমে দ্বিসূত্রক ডিএনএ অণুর মাঝখানে হাইড্রোজেন বন্ধনী ভেঙে যায়, ফলে দুটি পৃথক ডিএনএ শিকল সৃষ্টি হয়। প্রতিটি ডিএনএ শিকলে অনেকগুলো ট্রিপলেট সাজানো থাকে। ডিএনএ শিকলের পরপর তিনটি ক্ষারকের সিকোয়েন্সকে তিনটি ট্রিপলেট বলে। তিনটি ক্ষারকের সিকোয়েন্স বলতে এ, জি, টি, সি, এরা যে যুক্ত আছে একটির সাথে আরেকটি, আমরা সেই শিকলটিকেই বুঝাচ্ছি। এরকম তিনটি ক্ষারকের সিকোয়েন্সকে তিনটি ট্রিপলেট বলে। প্রতিটি ট্রিপলেট একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। ছাত্রীরা আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে গেলাম,
প্রতিটি ট্রিপলেট একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। এইরূপ ট্রিপলেট সন্নিবিষ্ট প্রতিটি ডিএনএ শিকল ছাঁচ বা টেমপ্লেট রূপে কাজ করে। তোমরা কিন্তু খুব ভালো মতোই জানো ছাঁচ দিয়ে কি হয়, কপি হয়, একই রকম জিনিস তৈরি করা যায়, তাই না? তাহলে এই ছাঁচ অনুসারে আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা এমআরএনএ প্রস্তুত হয়, কারণ এই এমআরএনএ ডিএনএ নির্দেশ বহন করে। তাই সৃষ্ট এমআরএনএ অণু ডিএনএ টেমপ্লেট থেকে বিচ্ছিন্ন হয়ে নিউক্লিয়াস ত্যাগ করে রাইবোজোমে চলে আসে। এখানেই প্রোটিন সংশ্লেষিত হবে। এজন্য রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন সংশ্লেষের যন্ত্র বলা হয়। এমআরএনএ রাইবোজোমে নিয়ে আসে প্রোটিন তৈরির সব তথ্য। এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, উৎপন্ন এমআরএনএ এর অণুতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল মিলিত হয়। রাইবোজোমে এসে এমআরএনএ তার দেহে কোড করা তথ্য ব্যবহার করে অনুক্রম অনুযায়ী প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত করে পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি করে। আমরা কিন্তু প্রোটিন পেয়ে যাচ্ছি ছাত্রীরা। এখানে প্রথমত আমাদের যে কোড নিয়ে এসেছে এমআরএনএ, সেই এমআরএনএ এর কোড অনুযায়ী কি তৈরি হয়েছে? অ্যামাইনো অ্যাসিড। এবং অ্যামাইনো অ্যাসিড গুলো পলিপেপটাইড শিকল তৈরি করতে কিভাবে? পেপটাইড বন্ধনের মাধ্যমে। প্রতিটি অ্যামাইনো অ্যাসিড একটি আরেকটির সাথে যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করছে, যাকে না প্রোটিন তৈরি হচ্ছে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির এই প্রক্রিয়াটিকে বলা হয় ট্রান্সক্রিপশন। আবার যে প্রক্রিয়ায় এমআরএনএ থেকে তার দেহে কোড করা তথ্য অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড সমূহকে অনুক্রম বা সিকোয়েন্স সহযোগে প্রোটিন তৈরি করা হয়, তখন এটিকে বলা হয় ট্রান্সলেশন। আরএনএ সম্পর্কে এবারে আমরা জানব। আমি আরেকটু বলে নিই ছাত্রীরা, এই ফাঁকে প্রোটিন সংশ্লেষণে ডিএনএ এর ভূমিকা এটিও কিন্তু তোমাদের গ বিভাগের একটি বড় প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটিরও প্রস্তুতি তোমাদের নিতে হবে চিত্র সহ। একটি চিত্রের মাধ্যমে ধাপে ধাপে বোঝানো হয়েছে কিভাবে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরি হয় এবং ডিএনএ থেকে এমআরএনএ, তারপরে প্রোটিন। তো এই ধাপগুলো অনুসরণ করে এখানে তোমরা অবশ্যই উল্লেখ করে দিবে কিভাবে ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশনের মাধ্যমে, এবং ডিএনএ থেকে এমআরএনএ কিভাবে হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটির সাথে আরেকটি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। আমরা এবার আরএনএ সম্পর্কে জানতে যাচ্ছি। আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ। আরএনএ অণুর রাসায়নিক গঠন অনেকটা ডিএনএ এর মতোই, তবে আরএনএ একটি বৃহৎ অণু। ডিএনএ এর মতো দ্বিসূত্রক না হয়ে একটি মাত্র লম্বা পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে ভাঁজ হয়ে থাকে। সূত্রক হওয়া সত্ত্বেও এটি বেশ স্থায়ী গঠন। আরএনএ কোথায় থাকে? কোষের সর্বত্রই আরএনএ থাকে। আরএনএ এর গাঠনিক বৈশিষ্ট্য যদি জানতে চাই, এর গঠনে রাইবোজোমের শর্করা থাকে, রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড থাকে, এবং পিউরিন বেজ যেমন অ্যাডেনিন, গুয়ানিন, পাইরিমিডিন বেজ, ইউরাসিল এবং থায়ামিন থাকে। আরএনএ অণু এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। মাঝে মাঝে এই দীর্ঘ সূত্রটি অর্থাৎ এই পলিনিউক্লিওটাইড শিকলটি কোনো কোনো জায়গায় ভাঁজ হওয়ার ফলে ডিএনএ অণুর মতোই দ্বিসূত্রক, দ্বিসূত্রকের মতো কৌণ কুণ্ডলী দেখায়, তবে সব জায়গায় ভাঁজ হয় না, বা সম্পূর্ণ আরএনএ অণুটি কখনোই দ্বিসূত্র যুক্ত অবস্থায় থাকে না। আরএনএ কয় প্রকার? আমরা যদি আরএনএ এর প্রকারভেদ দেখতে চাই, তিন ধরনের আরএনএ: আরআরএনএ, এমআরএনএ এবং টিআরএনএ। আরআরএনএ এর পূর্ণরূপ রাইবোসোমাল আরএনএ, এমআরএনএ এর পূর্ণরূপ মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ এর পূর্ণরূপ ট্রান্সফার আরএনএ। একটু যদি আমরা আরএনএ, এমআরএনএ এবং টিআরএনএ এর বৈশিষ্ট্য বা এর কাজ সম্পর্কে জেনে নেই। আরআরএনএ রাইবোসোমাল আরএনএর প্রধান উপাদান। আরআরএনএ বা রাইবোসোমাল আরএনএ হচ্ছে আরএনএর প্রধান উপাদান, যার পরিমাণ 80 ভাগ, শতকরা 80 ভাগই হচ্ছে রাইবোসোমাল আরএনএ। রাইবোসোমাল আরএনএ মূলত কোষের নিউক্লিয়াসে তৈরি হয়, পরে রাইবোসোমের মাধ্যমে সাইটোপ্লাজমে চলে আসে। এর কাজ কি? রাইবোজোমে এটি কোথায় অবস্থান করে? প্রোটিনের সাথে অবস্থান করে। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ হয়, রাসায়নিক সংকেত অনুযায়ী অ্যামিনো অ্যাসিড দ্বারা পেপটাইড চেইন গঠিত হয় এবং প্রোটিন অণু তৈরি হয়। একটু আগেই আমরা
প্রোটিন সংশ্লেষণে কিভাবে আরএনএ কাজ করে সেটি জেনেছি। মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়স্থলেই পাওয়া যায়। কোষের মোট আরএনএ প্রায় 5 থেকে 10% হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ অণু ডিএনএ বার্তাবাহক অণু, এই কারণে মেসেঞ্জার আরএনএ কে মোবাইল কপি অফ এ জিন বলা হয়, মোবাইল কপি অফ এ জিন। তাহলে মেসেঞ্জার আরএনএ কি কাজ করে? মেসেঞ্জার আরএনএ প্রোটিনের বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের বিন্যাস মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে ডিএনএ নিয়ন্ত্রণ করে এবং প্রোটিন তৈরি করে। মেসেঞ্জার আরএনএ ডিএনএ এর প্রোটিন উৎপাদনের সংকেত বহন করে সাইটোপ্লাজমে নিয়ে যায়। এই কারণে দুজন বিজ্ঞানী জ্যাকব এবং মনোজ মেসেঞ্জার আরএনএ নামকরণ করেছেন এবং এর সংক্ষিপ্ত রূপ এমআরএনএ হিসেবে তারা এই নামটি দিয়েছেন। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, সবচেয়ে ক্ষুদ্র আরএনএ অণুগুলোকে টিআরএনএ বলা হয়। কোষের মোট আরএনএ 10 থেকে 15 ভাগ হচ্ছে টিআরএনএ। প্রায় 80টি নিউক্লিওটাইড নিয়ে টিআরএনএ গঠিত। 60 ধরনের টিআরএনএ শনাক্ত করা হয়েছে। প্রতিটি টিআরএনএ অণুর এক প্রান্তে 3টি নাইট্রোজেন বেস দ্বারা শুধু একটি বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিডের সাথে সংযুক্ত হওয়ার জন্য যথেষ্ট। টিআরএনএ এর কাজ সাইটোপ্লাজম থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিন সংশ্লেষণের স্থানে অর্থাৎ রাইবোজোমে বহন করে নিয়ে যাওয়া। তো আমরা জেনে নিলাম ছাত্রীরা বিভিন্ন ধরনের আরএনএ এর বৈশিষ্ট্য এবং কাজ। আশা করি তোমরা তোমাদের যে রেফারেন্স বই আছে প্রফেসর জিনাত সাহানার মৌলিক প্রাণরসায়ন, সেই বইটির নিউক্লিক অ্যাসিড অধ্যায় থেকে পড়ে নিতে পারবে। ডিএনএ এবং আরএনএ এর কিছু পার্থক্য আছে, আমরা এবার একটু পার্থক্যগুলো জেনে নেই। ডিএনএ হচ্ছে ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যার পেন্টোজ শর্করাটি হচ্ছে ডি অক্সিরাইবোজ ধরনের। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, যার পেন্টোজ শর্করাটি রাইবোজ ধরনের। অধিকাংশ ক্ষেত্রে ডিএনএ জেনেটিক বস্তু আর আরএনএ হচ্ছে বিভিন্ন সংশ্লেষের কাজে ব্যবহৃত হবে, তবে ভাইরাসে আরএনএ জেনেটিক বস্তু। দুটি পরিপূরক পলিনিউক্লিওটাইড সূত্র ডিএনএ তে পেঁচানো অবস্থায় থাকে। আরএনএ এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। নাইট্রোজেন বেসগুলো, ডিএনএ তে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন এবং সাইটোসিন। ইউরাসিল এখানে অনুপস্থিত। নাইট্রোজেন বেস আরএনএ তে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। এখানে কি অনুপস্থিত? থায়ামিন অনুপস্থিত। ডিএনএ নিজের প্রতিলিপি নিজেই তৈরি করতে পারে আর আরএনএ সংশ্লেষণ ডিএনএ অণুর উপর নির্ভরশীল। ডিএনএ প্রধানত নিউক্লিয়াসে পাওয়া যায় এবং এটি অত্যন্ত স্থিতিশীল। আরএনএ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয় স্থলেই পাওয়া যায়। টিআরএনএ এমআরএনএ কিছুটা অস্থিতিশীল। ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই। আরএনএ 3 প্রকার, আমরা ইতিমধ্যেই নামগুলো জানি, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ এবং আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। পার্থক্যটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা খ বিভাগের প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নিবে। এবং একটু আগে আমরা যেটি জেনেছি যে আরএনএ এর প্রকারভেদ, আরএনএ এর বৈশিষ্ট্য, সেই সেই প্রশ্নটি তোমাদের জন্য খ বিভাগে প্রস্তুতি নিতে হবে। প্রোটিন সংশ্লেষণে নিউক্লিক অ্যাসিড কিভাবে কাজ করে মেয়েরা? আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি কিভাবে একটি ডিএনএ থেকে নতুন করে ডিএনএ প্রস্তুত হতে পারে, কিভাবে ডিএনএ প্রোটিন সংশ্লেষণ করতে পারে। এবারে আমরা জানবো নিউক্লিক অ্যাসিড আসলে কি ভূমিকা পালন করে প্রোটিন তৈরিতে। প্রোটিন তৈরিতে যন্ত্র হিসেবে কাজ করে রাইবোজোম। প্রোটিন তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন তৈরির কর্মী হলো এনজাইম, যে এনজাইম গুলোর নাম আমরা জেনে নিব আমাদের পড়ার মধ্যে। পলিমারেজ একটি এনজাইম আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট হচ্ছে এমআরএনএ এবং টিআরএনএ। প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান কে করছে? ডিএনএ করছে। ডিএনএ এর নির্দেশ অনুসারে এমআরএনএ বার্তা বহন করে নিয়ে আসে এবং সেভাবেই আমাদের প্রতিটি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং সেই অ্যামাইনো অ্যাসিড গুলো একটি আরেকটির সাথে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। তাহলে কি করে নিউক্লিক অ্যাসিড এখানে কাজ করছে আমরা যদি জানতে চাই? নিউক্লিক অ্যাসিডের গঠনে আমরা দেখেছি যে নিউক্লিক অ্যাসিড অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত এবং নিউক্লিওটাইডের ভেতরের একটি সুগারই হচ্ছে পেন্টোজ সুগার, যার মধ্যে 2টি সুগার হচ্ছে ডিএনএ এবং আরএনএ। তাহলে ডিএনএ এর কাজ হওয়া মানেই কিন্তু নিউক্লিক অ্যাসিডের কাজ হয়ে যাওয়া।
তারপরে চলো আমরা জেনে নিই যে কিভাবে প্রোটিন সংশ্লেষণে নিউক্লিক অ্যাসিড কাজ করছে। বংশগতির ধারা সংক্রান্ত তথ্য ক্রোমোজোমের জিন বা ডিএনএ ট্রিপলেট কোডে সংরক্ষিত থাকে। ডিএনএ শিকলের পরপর তিনটি ক্ষারকের সিকোয়েন্স একটি ট্রিপলেট বলে। তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কুইজ আমাদের আলোচনায় চলে আসবে, তার মধ্যে একটি হচ্ছে ট্রিপলেট কাকে বলে, জেনে নিলাম আমরা। প্রতিটি ডিএনএ শিকলে অনেকগুলো ট্রিপলেট কোর সাজানো থাকে। প্রতিটি ট্রিপলেট যে কোনো তিনটি করে ক্ষারক যেমন এ টি জি সি ইত্যাদি সমন্বয়ে গঠিত। ট্রিপলেট হলো মূলত জেনেটিক ইনফরমেশনের মূল একক। অসংখ্য ট্রিপলেট সন্নিবেশিত থাকে, অর্থাৎ একটির সাথে আরেকটি আবদ্ধ অবস্থায় থাকে। প্রতিটি ডিএনএ শিকল বা ছাঁচ শিকলে ছাঁচ বা ট্রিপলেট রূপে কাজ করে। কোনগুলো? এই ট্রিপলেট গুলো এবং আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা বার্তাবহ আরএনএ বা এমআরএনএ প্রস্তুত করে। সৃষ্ট এমআরএনএ এবং এর ডিআরএনএ এর মধ্যে ক্ষারক সমূহের অনুক্রম বা সিকোয়েন্স একই থাকে, তবে ডিএনএ এর মধ্যে ক্ষারক অ্যাডেনিনের স্থলে এমআরএনএ অণুতে ক্ষারক ইউরাসিল হয়ে থাকে। খেয়াল রাখবে ছাত্রীরা, তোমরা বারবার পড়লে তোমাদের এই বিষয়গুলো আত্মস্থ হবে এবং তোমরা খুব চমৎকার ভাবে বিষয়গুলো বুঝতে পারবে। এখন আমরা জেনে নিই কোডন কাকে বলে। এমআরএনএ অণুর শিকলে পরপর তিনটি ক্ষারক যেমন এ এ এ অর্থাৎ অ্যাডেনিনের অধ্যক্ষর হলো এ, তিনটি অ্যাডেনিন এ এ সি দুটো অ্যাডেনিন এবং একটি সাইটোসিন, এ ডি এ একটি অ্যাডেনিন একটি গুয়ানিন এবং একটি অ্যাডেনিন। চ্যাটিটা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, এখানে এ ডি সি প্রতিটি কিন্তু অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এই নাইট্রোজেন বেজের অধ্যক্ষর। এই অধ্যক্ষর গুলো দিয়ে গঠন চিত্রটি আমরা দেখেছি একটু আগে। এই তিনটি সিকোয়েন্স দিয়ে যে বোঝানো হয়েছে এরকম সিকোয়েন্সকে এক একটি কোডন বলা হয়। প্রতিটি কোডন একটি অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। সৃষ্ট এমআরএনএ নিউক্লিয়াস ত্যাগ করে প্রোটিন তৈরির সব তথ্য নিয়ে রাইবোজোমে যুক্ত হয়। এমআরএনএ উক্ত সংকেত অনুসারে সংশ্লেষতব্য অর্থাৎ যে প্রোটিনটি তৈরি হবে সংশ্লেষিত হবে সেই প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের ক্রমবিন্যাস নির্দেশ করে বা নির্ধারণ করে। কোনটি করছে এখানে? এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে জেনেটিক কোড বা বংশতাত্ত্বিক সংকেতবাহী এমআরএনএ অণু তৈরি হয় তাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। আর যে প্রক্রিয়ায় এমআরএনএ এর বংশতাত্ত্বিক সংকেত অনুসারে অ্যামাইনো অ্যাসিড এর ক্রমবিন্যাস নির্ধারণ করা হয় তাকে বলা হয় ট্রান্সলেশন। পলিমারেজ এনজাইম উক্ত প্রক্রিয়াকে প্রভাবিত করে, অর্থাৎ এখানে পলিমারেজ এনজাইমটি কর্মী হিসেবে কাজ করছে। এই সময় কি হয়? কোষের অ্যামাইনো অ্যাসিড গুলো তাদের পৃথক সক্রিয়ক এনজাইমের প্রভাবে বিশেষ আরএনএ এর সাথে সংযুক্ত হয়ে টি আরএনএ গঠন পূর্ব সক্রিয়তা লাভ করে। এই পর্যায়ে টি আরএনএ সক্রিয় অ্যামাইনো অ্যাসিড উপাদানগুলো সহ রাইবোজোমের এমআরএনএ এর নিকট সমবেত হয়। খেয়াল করে দেখো, টি আরএনএ ট্রান্সফার আরএনএ, ওর কাজই হচ্ছে ট্রান্সফার করা। তাহলে সে কি করছে? সক্রিয় অ্যামাইনো অ্যাসিড উপাদানগুলো সহ কোথায় চলে যাচ্ছে? এমআরএনএ এর কাছে চলে যাচ্ছে এবং টি আরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড অংশগুলো এমআরএনএ অণুর সুনির্দিষ্ট কেন্দ্রে যুক্ত থাকে। এমআরএনএ অণুর বিশেষ কেন্দ্রের সাথে যুক্ত একটি অ্যামাইনো অ্যাসিডের সাথে কোড অনুযায়ী টিআরএনএ থেকে অন্যান্য অ্যামাইনো অ্যাসিডগুলো ধারাবাহিকভাবে সংযোজিত হলে পেপটাইড শিকল ধাপে ধাপে দীর্ঘায়িত হয়ে জেনেটিক কোড অনুসারে প্রোটিন সংশ্লেষণের সমাপ্তি হয়। আমরা কিন্তু চলে এসেছি যেখানে প্রোটিন সংশ্লেষিত হচ্ছে। ডিএনএ আরএনএ নিউক্লিক অ্যাসিড এগুলো কিন্তু তোমাদের খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে মেয়েরা। নিউক্লিক অ্যাসিডের গঠনে অসংখ্য নিউক্লিওটাইড থাকে এবং নিউক্লিওটাইডের গঠন চিত্রটি আমরা এই অধ্যায়ের এই পাঠে দেখেছি এবং আলোচনা করেছি। তাহলে কিভাবে ডিএনএ আরএনএ সহায়তায় অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সংশ্লেষিত হচ্ছে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন সংশ্লেষিত হচ্ছে, সেই প্রক্রিয়াটি কিন্তু আমরা এখন বুঝতে পারলাম। সবশেষে কি হয়?
পলিপেপটাইড শিকলটি এমআরএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে নির্দিষ্ট প্রোটিনের আকৃতি ধারণ করে। তোমাদেরকে আমি বলবো বারবার চিত্র এবং বইয়ের বর্ণনা এবং এই ক্লাসটির গাইডলাইন নিয়ে তোমরা এই অধ্যায়টি পড়বে, বারবার পড়বে, যেন তোমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হয়। যতক্ষণ পর্যন্ত তোমরা পরিষ্কারভাবে বুঝতে না পারবে, পরীক্ষায় তোমরা কিন্তু এই উত্তরগুলো ভালো মতো দিতে পারবে না। আমি অন্য অধ্যায়গুলো পড়ানোর সময় তোমাদের একই কথা বলেছি, যেহেতু এটি বিজ্ঞানের বিষয় তোমাদেরকে একটু বারবার চর্চা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো এবং তোমার আয়ত্তে আসে। আশা করি এই গাইডলাইন গুলো, ক্লাসের পাঠ গুলো, এইগুলো তোমাদের সহায়তা করবে। জেনেটিক কোড বলতে আমরা কি বুঝি? জেনের নাইট্রোজেন যুক্ত ক্ষারের মধ্যে লিপিবদ্ধ প্রোটিন সংশ্লেষের যে সংকেত, সেই সংকেতটিকে বলা হয় জেনেটিক কোড। মিউটেশন কি? জিনের নিউক্লিওটাইড সিকোয়েন্সের কোনো পরিবর্তনকে মিউটেশন বলে। নিউক্লিওটাইড সিকোয়েন্স আমরা কিন্তু জেনেছি, কোডন কি, ট্রিপলেট কি ছাত্রীরা, সুতরাং আমরা ভালো মতোই বুঝতে পারছি সেখানে সেই ট্রিপলেটের সিকোয়েন্সের পরিবর্তন বলতে আমরা কত কিছুর পরিবর্তন হতে পারে। সেখানে পেন্টোজ সুগার আছে, সেখানে নাইট্রোজেন বেজ আছে, সেখানে ফসফেট গ্রুপ আছে, এবং এক একটি নিউক্লিওটাইডের গঠন মানেই কিন্তু এই তিনটি বিষয়। সুতরাং এখানে কোনো পরিবর্তন হলেই কি হচ্ছে? মিউটেশন হবে। মিউটেশন হলে আমাদের যা হতে পারে সেটা হচ্ছে জেনেটিক ডিজিজ বা বংশগত রোগ। বিভিন্ন ধরনের বংশগত রোগ রয়েছে, যেমন প্রোটিন, কিটোন, ইউরিয়া, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, হাইপার কোলেস্টেরেমিয়া, গ্যালাকটোসেমিয়া, ফ্রুক্টোসেমিয়া। আমরা আজকের এই পাঠে গ্যালাকটোসেমিয়া জেনেটিক ডিজিজটি সম্পর্কে, গ্যালাকটোসেমিয়া একটি জন্মগত রোগ, প্রায় 25,000 থেকে 50,000 শিশুর মধ্যে একজনের হওয়ার সম্ভাবনা থাকে। গ্যালাকটোসেমিয়া জন্মগত বিপাকীয় ত্রুটি যা সিঙ্গেল অটোসোমাল রিসেসিভ জিন দ্বারা স্থানান্তরিত হয়। এই রোগে আমরা কি করতে পারি না, সেটি হচ্ছে দুধের যে শর্করা ল্যাকটোজ, তার উপাদান হচ্ছে গ্যালাকটোজ। গ্যালাকটোসেমিয়া নামটির সাথে দেখো আমাদের বিষয়টি মিলছে কিনা, দুধের শর্করা গ্যালাকটোজ বিপাক হয় যে পদ্ধতিতে সেই পথটি বাধাগ্রস্ত হয়। কেন? গ্যালাকটোজের বিপাকীয় পথে যে প্রয়োজনীয় একটি এনজাইম আছে, গ্যালাকটোজ 1 ফসফেট ইউরোডাইল ট্রান্সফারেস, এটির অভাব হয়। এই এনজাইমটি মানবদেহে তৈরি হয় না তখন। কেন হয় না? সেই মিউটেশন বা জেনেটিক কোডের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ফলেই আমাদের এই এনজাইমটি তৈরি হয় না এবং আমাদের এই গ্যালাকটোসেমিয়া রোগটি দেখা দেয়। গ্যালাকটোসেমিয়া রোগটিতে গ্যালাকটোজ গ্লুকোজে পরিণত হতে পারে না, এর ফলে গ্যালাকটোজ 1 ফসফেটের পরিমাণ রক্তে বাড়তে থাকে এবং এর ফলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। গ্যালাকটোসেমিয়া দুই প্রকারের, ট্রান্সফারেজ ডেফিসিয়েন্সি গ্যালাকটোসেমিয়া এবং গ্যালাকটোকাইনেজ ডেফিসিয়েন্সি গ্যালাকটোসেমিয়া। কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমরা গ্যালাকটোসেমিয়া রোগে আক্রান্ত কোন রোগীকে পেয়েছি? জন্মের কিছুদিন পরে শিশুর বমি বা উদরাময় দেখা দিতে পারে, এর ফলে বর্ধন ব্যাহত হতে পারে। কয়েক সপ্তাহ পর হেপাটোমেগালি দেখা দেয়। হেপাটোমেগালি এটি হচ্ছে যকৃতের আকৃতি বৃদ্ধি পাওয়া, যকৃত বা লিভার এর আকৃতি বৃদ্ধি পেতে পারে এবং জন্ডিস দেখা দিতে পারে, একই সাথে লিভার অ্যাসাইটিস হতে পারে। লিভার অ্যাসাইটিস হলে শিশুর মৃত্যুও হতে পারে। প্রিলিমিনারি পর্যায়ে দেখো দুধ গ্রহণ করলেই, অর্থাৎ আমি দুধের শর্করা গ্যালাকটোজ এর কথা মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে, গ্যালাকটোজ আমাদের দেহে বিপাক প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে না, এর ফলে বমি হয়। গ্যালাকটোজের উপস্থিতি মূত্রে ধরা পড়ে। শিশুটি যদি বেঁচে থাকে তাহলে তার বর্ধন বাধাগ্রস্ত হয় এবং অত্যন্ত জটিল অবস্থা পড়তে পারে। এই রোগটি নিশ্চিত হওয়ার জন্য যে পরীক্ষা করা যায় সেটি হচ্ছে আরবিসি পরীক্ষা। সেখানে গ্লুকোজ 1 ফসফেট ট্রান্সফারেজ এনজাইমের পরিমাণ
দিয়ে আমরা গ্যালাকটোসিমিয়া রোগ নির্ধারণ করতে পারি। এই রোগটিকে নিয়ন্ত্রণের কি কোনো উপায় নেই? এই রোগটি নিয়ন্ত্রণের জন্য পথ্য পরিকল্পনা করতে হবে। কি পথ্য? আমাদের যেই উপাদানটি গ্রহণ করলে আমাদের অসুবিধা হচ্ছে, সেই গ্যালাকটোজ যে সকল খাবারে আছে আমরা সেই খাবারগুলোকে বর্জন করব। যেমন দুধ, দুধ বর্জন করলে আমাদেরকে দুধের পরিবর্তে অন্য কিছু খেতে হবে যা দুধের উপাদানগুলো আমাদেরকে দিবে। দুধের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে। সুতরাং অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড গুলো পাওয়ার জন্য আমরা অন্য প্রাণীজ উৎসের উপর অবশ্যই নির্ভর করব। সয়া মিল্ক দিতে পারি যার মধ্যে দুধের যে গ্যালাকটোজ সেটি নেই, ল্যাকটোজ ফ্রি মিল্ক দেওয়া যেতে পারে। এসব ক্ষেত্রে বাড়তি হিসেবে ক্যালসিয়াম, ভিটামিন বি টু এই সাপ্লিমেন্ট দিতে হবে। যে সকল শিশু খাদ্যে দুধ নেই সে সকল খাবার দেওয়া যেতে পারে। শিশু বড় হলে ডিম এবং অন্যান্য প্রাণীজ খাদ্যের পাশাপাশি ফলের রস এবং স্যুপ দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এগুলোর পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ কিছু কিছু প্রাণীজ খাদ্যে গ্যালাকটোজের পরিমাণ বেশি থাকে, আবার কিছু ফলের প্যাকেটে গ্যালাকটোজ বেশি থাকে। সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণে রেখে এই পথ্য পরিকল্পনাটি করতে হবে। ছাত্রীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। রেফারেন্স বইয়ের নাম আমি প্রতিটি পাঠের শেষে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা বইগুলোর সহায়তা নিয়ে তোমাদের প্রতিটি পাঠ আরো গভীরভাবে ভালো মতো বিস্তারিত ভাবে জানতে পারবে। ছাত্রীরা, এই অধ্যায়ের প্রশ্ন কেমন হতে পারে জানার জন্য তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে বসবে। আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তোমাদেরকে সহায়তা করবে এই অধ্যায়ের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে। সবাই ভালো থাকবে এবং এই সময়টিতে সবাই সাবধানে থাকবে, সতর্ক থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী পাঠে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।